দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা আগামী মাধ্যমিক দু হাজার পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ অর্থাৎ ক্লাস টেন বর্তমানে তাদের জিজ্ঞাসা অনুযায়ী আমরা একবার স্মরণ করে নেব আমাদের আসন্ন মাধ্যমিক দু হাজার তেইশে কোন কোন অধ্যায়ের ওপর কত নাম্বার এবং কীর ধরনের যে প্রশ্নগুলো থাকতে পারে সেই সম্পর্কে তো তোমরা জানো তাও আরেকবার বলে দিচ্ছি দেখে নাও দেখো সাধারণ যে অংশটা রয়েছে ফিজি ফিজিক্যাল কেমিস্ট্রি যেটাকে বলা হয় তাতে তোমাদের পরিবেশের জন্য ভাবনা রয়েছে গ্যাসের আচরণ রয়েছে এবং রাসায়নিক গণনা কিছু রয়েছে যা কেমিস্ট্রি এবং তাপের ঘটনা যা কেমিস্ট্রি এবং ফিজিক্স রিলেটেড হয় তো যাই হোক এখানে আমরা দেখে নিই প্রথম যে অধ্যায়টি রয়েছে পরিবেশের জন্য ভাবনা তাতে কিন্তু তোমাদের এমসি একটি থাকবে এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুটি প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে এক করে এবং সংক্ষিপ্ত প্রশ্ন যার মান থাকবে দুই একটি থাকবে মোট প্রথম অধ্যায় থেকে আমরা পেয়ে যাব পাঁচ এবং গ্যাসের আচরণ থেকে থাকবে এমসি একটি এবং অতি সংক্ষিপ্ত থাকবে দুটি আর সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে একটি যার নম্বর হবে দুই এবং লং প্রশ্ন যেটা হচ্ছে তোমাদের যে গ্রুপ ডিতে থাকবে পাঁচ নম্বরের তাতে কিন্তু তিন প্লাস দুই এরম করে ভেঙে থাকে তো তো সেইখানে তিন নম্বরের একটি কিন্তু তোমরা পেয়ে যাবে মোট গ্যাসের আচরণ থেকে আমরা পেয়ে যাচ্ছি আট নম্বর এবং রাসায়নিক গণনা যেখান থেকে সংক্ষিপ্ত এমসি কিউ গ্রুপ এতে থাকবে একটি প্রশ্ন এক নম্বরের এবং এখানে অতি সংক্ষিপ্ত বা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না কেবলমাত্র থাকবে লং কোশ্চেন গ্রুপ ডি তোমার হচ্ছে তিন নাম্বারের একটি থাকবে তো মোট আমরা রাসায়নিক গণনা থেকে পেয়ে যাচ্ছি চার যেখানে সাধারণত তোমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম থাকবে এবং তাপের ঘটনা তাতে এমসিকিউ গ্রুপ এতে থাকবে একটি এবং গ্রুপ বিতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যা শূন্যস্থান পূরণ হতে পারে সত্যমিথ্যা হতে পারে বা ছক পূরণ হতে পারে ডান বাম বামস্তম্ভ মেলানো হতে পারে তাতে কিন্তু থাকবে একটি এবং এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না গ্রুপ সিতে কিন্তু লং কোশ্চেন থাকবে গ্রুপ ডিতে একটি থাকবে এবং আমরা পেয়ে যাচ্ছি যে তাপের ঘটনা থেকে মোট পাঁচ নম্বর এরপরে আসছি পদার্থবিদ্যায় চলে যাচ্ছি মেনলি পদার্থবিদ্যা যেখানে আলো থেকে থাকবে এমসিকিউ দুটি এবং অতি সংক্ষিপ্ত দুটি আর সংক্ষিপ্ত প্রশ্ন দুই নাম্বার করে মোট একটি থাকবে ঠিক আছে এবং লং কোশ্চেন থাকবে দুটি তিন তিনে ছয় ছ নাম্বার অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আলো থেকে বারো নাম্বার। এবং চলতরিতে দুটি থাকবে এমসিকিউ দুটি থাকবে অতি সংক্ষিপ্ত এবং একটি থাকবে সংক্ষিপ্ত আর দুটি থাকবে লং কোশ্চেন তিন নাম্বারের মোট এইখানেও কিন্তু আমরা চলতরির থেকে বারো পেয়ে যাচ্ছি এরপর আসছি পরমাণু নিউক্লিয়াস একটি থাকবে এমসিকিউতে এবং সংক্ষিপ্ত তো থাকবে একটি এখানে অতি সংক্ষিপ্ত থাকবে না কিন্তু লং কোশ্চেনে একটি থাকবে তিন নাম্বারের তো এখানে পরমাণু নিউক্লিয়াস থেকে পেয়ে যাচ্ছি পাঁচটি পাঁচ নাম্বার এবার আসছি পর্যায় সারণী পর্যায় সারণিতে এমসিকিউ থাকবে একটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুটি এখানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে না লং কোশ্চেন থাকবে একটি মোট তিন নম্বর টোটাল এখানে পর্যায় সারণী অধ্যায়ের ওপর রয়েছে ছয় নম্বর আয়নীয় এবং সমযোজী বন্ধন এখানে এমসিকিউ থাকবে একটি অতি সংক্ষিপ্ত একটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন দুটি থাকবে দুই দুই করে মোট চার অর্থাৎ এখানে আয়নীয় এবং সমযোজী বন্ধনে মোট আমরা পেয়ে যাচ্ছি ছ নম্বর ঠিক আছে এরপরে দেখো তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এটাও একটা কেমিস্ট্রি অধ্যায় যেখানে অতি সংক্ষিপ্ত থাকবে এমসি থাকবে একটি অতি সংক্ষিপ্ত দুটি এবং সংক্ষিপ্ত প্রশ্ন এখানে থাকবে না লং তিন নাম্বারের থাকবে একটি মোট এখানে ছ নাম্বার এবং পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এখান থেকে একটি থাকবে এমসিকিউ এবং অতি সংক্ষিপ্ত দুটি আর সংক্ষিপ্ত প্রশ্ন একটি থাকবে দু নম্বরের এবং তিন নাম্বারের প্রশ্ন লং সিন যেটা গ্রুপ ডিতে তাতে থাকবে তিন একটি মোট এইভাবে কিন্তু আর নাম্বারটা আছে তোমাদের পরীক্ষাগার ও রাসায়নিক শিল্প শিল্পে অজৈব রসায়ন থেকে ধাতুবিদ্যা থেকে থাকছে এমসিকিউ একটি এবং অতি সংক্ষিপ্ত দুটি আর সংক্ষিপ্ত প্রশ্ন দুটি এখানে লং কোশ্চেন থাকবে না তো ধাতুবিদ্যা থেকে আমরা মোট পেয়ে যাচ্ছি পাঁচ নম্বর এবং রসায়ন তোমার হচ্ছে এমসিকিউ থাকবে একটি এবং অতি সংক্ষিপ্ত দুটি আর সংক্ষিপ্ত থাকবে দু নমা দু নম্বরের একটি ঠিক আছে এবং লং কোশ্চেন এখান থেকে থাকবে তিন নম্বরের একটি মোট হচ্ছে আট অর্থাৎ আমরা এখানে পেয়ে যাচ্ছি দেখো মোট এমসিকিউ থাকবে পঁচিশটি মোট সমস্ত অধ্যায়কে নিয়ে এবং অতি সংক্ষিপ্ত থাকবে একুশটি আর সংক্ষিপ্ত থাকবে আঠারোটি এবং লং কোয়েশ্চেন থাকবে ছত্রিশটি আর এখানে মোট নাম্বার হচ্ছে নব্বই অর্থাৎ আমরা নব্বই না মার্কের কিন্তু পরীক্ষা দেব এবারে দু হাজার তেইশের মাধ্যমিক পরীক্ষাতে ঠিক আছে এখানে সিলেবাসের কোনো রিডিউস বা কোনো কিছু হয়নি বিগত সালে যে দেখেছি যে কিছু অধ্যায় বাদ হয়ে গেছিলো কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আর কোনো অধ্যায় বাদ হবে না সমস্ত অধ্যায়গুলো নিয়েই কিন্তু তোমাদের পরীক্ষা হবে তাই তোমরা যদি সম্ভব হয় আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে পারো কারণ এখানে অধ্যায় ভিত্তিক প্রত্যেকটি প্রশ্ন টেস্ট পেপার এবং বিগত সালে যে সমস্ত প্রশ্ন সেখান থেকে বাছাই করা কিছু প্রশ্নের উত্তর আমরা এখানে করা করে দিচ্ছি টার্গেট মাধ্যমিক এই প্লেলিস্টটা দেখবে সেইখানে রয়েছে তো তোমাদের ভালোবাসা পেলে অবশ্যই এই বিষয়ে আরও এগিয়ে যাব আজকে এই পর্যন্তই থাক থ্যাংক ইউ